मध्यप्राच्ये अवस्थित डेड सी अथवा मृत सागर नामे जे सागरटीके आम्रा चीनी मूलत एटी कोनो सागर नय एटी एकटी विशाल लेक जेखाने आपनी सातार ना जानलेओ हाथ पा छड़िए भेसे थाकते पारबेन। भिडियोते देखते पाच्छेन कोनो रकम सातार ना केटेई मानुषगुलो अद्भुत भावे भेसे आछे एमन कि आपनी चाइलेओ एखाने डूबे जेते पारबेन ना। आर एई अविश्वास्य ब्यापारटिर जन्ने सारा विश्वे सागरटी प्रसिद्ध एवं दूर दूरान्त थेके प्रतिदिन हजार हजार पर्यटक चले आसेन एखाने। भिडियोटी देखार पर आपनारो हयतो इच्छे हबे एई सागरटीते भेसे भेसे सातार काटार। पृथिवीर अन्यान्य सागरेर तुलनाय मृत सागरेर पानी आठ गुण बेशी लवणाक्त। এই পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় 34.2%, অর্থাৎ এই সাগরের 1 কেজি পানির মধ্যে 340 গ্রামই লবণ, যা অন্যান্য সাগরের পানির থেকে 8 গুণ বেশি লবণাক্ত, যার প্রভাবে এই সাগরে কোনো মাছ এবং অন্য কোনো জলজ প্রাণী এমনকি কোনো উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এজন্যই সাগরটির নাম দেওয়া হয়েছে মৃত সাগর। তবে সম্প্রতি এখানে কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় অণুজীবের সন্ধান পাওয়া গেছে। অতিরিক্ত লবণের উপস্থিতির কারণে এই সাগরের পানির ঘনত্ব মানুষকে ভাসিয়ে রাখে। সারা বছর এখানে প্রচুর পর্যটকদের আগমন লক্ষ্য করা যায়, তাই মৃত সাগরের চারিপাশে রয়েছে অসংখ্য থাকার হোটেল। এই লেকটির সবচেয়ে গভীর স্থানটি 1240 ফুট এবং দৈর্ঘ্য 67 কিলোমিটার ও প্রস্থ সর্বোচ্চ 18 কিলোমিটার। এই লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1378 ফিট নিচে, তাই এটি পৃথিবীর নিম্নতম জলাভূমি। এই অঞ্চলটি চিকিৎসাশাস্ত্রের গবেষণা স্থল হয়ে উঠেছে। মৃত সাগরের লবণাক্ত কাদামাটি ঔষধি ও প্রসাধনী গুণের কারণে প্রসিদ্ধ। বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় একাদা ব্যবহার করা হয়। এছাড়া এখানে আসা পর্যটকেরা প্রাকৃতিক প্রসাধনী হিসেবে এখানকার কাদা শরীরে মেখে স্নানবাদ করেন। দুঃখের বিষয়, একসময় এই সাগরে প্রাকৃতিক পানির উৎস থাকলেও বর্তমানে সাগরটি সম্পূর্ণ আবদ্ধ। কোনো দিক থেকে প্রাকৃতিকভাবে নতুন পানি আসা যাওয়ার সুযোগ নেই, যার ফলে সূর্যের তাপে বাষ্প হয়ে দিন দিন সাগরের পানি কমে যাচ্ছে। পানি কমে যাওয়ার আরও একটি কারণ হল সাগরকে ঘিরে রয়েছে অনেক শিল্প কারখানা, যেখানে কৃত্রিম খাল কেটে এই সাগরের পানি নিয়ে যাওয়া হয়। তারপর সেই পানি শুকিয়ে খনিজ লবণ সংরক্ষণ করা হয়, যার ফলে ভবিষ্যতে আরও হুমকির মুখে এই মৃত সাগর। সেই সাথে সাগরের পানি কমে যাওয়ায় বেড়ে যাচ্ছে পানিতে লবণাক্ততার পরিমাণ। তো ভিউয়ার্স, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন।